আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্যে হতে এখানে আমাদের নিয়ে এসেছেন, যাচাই বাছাই করে। আমাদের নিজে চাই কেউ আসতে পারিনি, এখানে আল্লাহ তাআলা আমাদের নিয়ে আসছেন, বিদে আমরা এখানে এসেছি। এখানে আসার পরে দেখা যায় আমাদের মন মানসিকতা যা ছিল একেবারে পরিবর্তন হয়ে গেছে। দেখা গেছে আমাদের মধ্যে অনেক হিংসা বিদ্বেষ ছিল বা বিভিন্নভাবে আমরা অপরের ভালো কিছু দেখতে পারতাম না, কিন্তু এখানে এসে নিজের মধ্যে যে একটা পরিবর্তন আসছে, যে না আসে তাকে বোঝানো সম্ভব না। এখানে আসার পরে বোঝা যায় যে কেমন, যেমন ওস্তাদ ছাত্র একসাথে খাবার খাইতেছে, বিভিন্ন ধরনের চাকরিজীবী তারাও একসাথে খাবার খাইতেছে, বাড়িতে দেখা যায় যে তার অনেক বড় অট্টালিকা আছে, এরপরে এখানে আসার পরে সে এই সামিয়ানার নিচে বসে বিভিন্নভাবে আমাদের সাথে সাধারণ মানুষের সাথে খাবার খাইতেছে। তো এখানে আসার পরে আল্লাহ তাআলা আমাদের মন মানসিকতা যে পরিবর্তন করে দেয়, এই মন মানসিকতা যেন আমরা সবসময় এই মন মানসিকতাভাবে থাকতে পারি, তাহলে আমাদের শান্তি সবসময় আমরা পেতে পারবো, এই শান্তি। আমরা আমাদের আব্বা আম্মু শিখে থেকে শিখে দিয়েছে মাদ্রাসা পড়ালেখার বিষয়ে। আমার আব্বু আম্মু ইসলামী বিষয়ে সবসময় ইয়া করেন, তাই আব্বু আম্মু অনেক আগ্রহ নিয়ে, আব্বু আম্মু কোনো একটা কাজে আসতে পারে নাই, তাই আমাকে পাঠাইছে খুদুদের সাথে, সেজন্য আমি একাই আসছি এখানে। আমরা নতুন কিছু শিক্ষা অর্জন করার জন্য আসছি এখানে। আমরা আমরা মনে করি আমরা কিছু বিষয় জানি না, অত আমরা এখনও ছোট, আমরা এখনও কিছু বিষয় জানি না। তো আমরা এখন অনেক বড় বড় ওলামাইকে আমরা আসছেন, ওনাদেরকে কিছু আমাদের উস্তাদের মতো ওনারা কিছু বলে আমরা যাতে শিখতে পারি, এইসব শেখার জন্য আমরা আসছি এখানে। ইসলামের বিষয়ে যদি আর কি আছে যে জানি না, তার কি শেখার জন্য এসেছি এই জায়গায় এখানে। আলহামদুলিল্লাহ জি, এখানে আসার কারণে অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ অনেকজন আছে এখানে, অনেক ভালো লাগতেছে আর কি এখানে।